राष्ट्रीय आईन श्रृंखला बाहिनी बोलें अन्यान्य प्रतिष्ठान बोलें समस्त जगह आज के दलियोंकरण माध्यम आज के एक दुर्वृत्तायन घटिए देशे जार फले आज के समाजे गुम खुन धर्षण मत जघन्य अपराध गुलो बाढ़ ধর্ষণের আইন মৃত্যুদণ্ড করেছেন তারপরেও কেন ধর্ষণ বন্ধ হচ্ছে না শুধুমাত্র আইন করলেই তো হবে না আইনের যথাযথ প্রয়োগ করতে হবে একজন ভুক্তভোগী যখন পুলিশের কাছে যায় থানায় মামলা করতে আমরা তো দেখি যে ধর্ষণের কেসগুলোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হচ্ছে রাজনৈতিক প্রভাবের কারণে পুলিশ চাইলেও সেইভাবে মামলাকে লিপিবদ্ধ করতে পারে না কিংবা দেখা যাচ্ছে নানাভাবে সেটাকে প্রভাবিত করে বিচার হয় না এখন পুলিশের তো এখানে দোষ নাই কারণ এই পুলিশ বিএনপি ক্ষমতায় থাকতে আওয়ামী লীগের মরহুম নেতা সেই নাসিম সাহেব সারা খাতুনদের কাপড় চোপড় টেনে রাস্তায় পিটিয়েছিল আজকে আবার আওয়ামী লীগ ক্ষমতায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা রিজভী সাহেবদের মতো লোকদেরও পেটাচ্ছে আমার একটা পুলিশ ভাইদের কাছে একটা প্রশ্ন স্বাধীনতার এই পঞ্চাশ বছরে আপনারা নিজেদের বিবেককে প্রশ্ন করবেন আপনাদের চাকরি কি শুধুমাত্র যেই সরকার ক্ষমতায় থাকবে তাদের দলীয় বাহিনী হয়ে বিরোধী এবং ভিন্ন মতের মানুষদের উপরে দমন পেরোনার পেটাপিটি কি কাজ আজকে সাধারণ মানুষ অনেক ক্ষেত্রেই একটা জিডি করতে গেলেও অনেক ক্ষেত্রে নেওয়া হয় না নানান ধরনের তালবাহানা করা হয় যশোরের ঘটনা দেখেছেন পুলিশ সদস্যরা শহীদ মিনারে আড্ডা দিচ্ছিলেন পিটে সাইজ করে লাইছে আওয়ামী লীগের নেতা ফলে কি ঘটল পুলিশ আবার রাতে আওয়ামী লীগের নেতাদেরকে মানে একদম ডলা দিয়েছে রাতে এমন ডলা দিছে এখন তারে হেলিকপ্টারে কইরা ঢাকায় আনা লাগতেছে এই কারণেই বললাম যে দেশে যদি বালা মুসিবত আসে পীরও রক্ষা পায় না হয়তো পুলিশ কিংবা সরকারি কর্মকর্তা কর্মচারীরা একসময় ভেবেছে যে তারা সরকারি কর্মকর্তা কর্মচারী সুতরাং তাদের তো সমস্যা হবে না এখন আওয়ামী লীগের লোক তো আইন শৃঙ্খলা বাহিনী বলেন ডিসি বলেন এসপি বলেন কাউকেই পরোয়া করছে না আপনি দেখেছেন এর আগে বরিশালে অতিরিক্ত পুলিশ কমিশনারকে আওয়ামী লীগের নেতা অস্ত্র প্রদর্শন করেছিল কাজে একটা দেশে যদি গণতন্ত্র না থাকে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যদি শক্তিশালী না করা যায় তাহলে সেই দেশ অবশ্যই ব্যর্থ হতে বাধ্য যে কারণে আজকে স্বাধীনতার পঞ্চাশ বছরেও আমরা হাজারি করছি আমরা রাজপথে আমরা চিৎকার চেঁচামেচি করছি যে ন্যায় বিচার পাচ্ছি না আমরা ন্যায় বিচারের দাবিতে হাহাকার করছি আমরা মানুষের অধিকার আদায়ে সেই পাকিস্তানি আমলেও যেমন রক্ত ঝরিয়েছি আজকেও আমাদেরকে রক্ত ঝরাতে হচ্ছে তাহলে পাকিস্তানি হায়নাদের থেকে মুক্ত হয়ে আমরা কোন হায়নাদের শাসন ব্যবস্থার মধ্যে পড়লাম যে যারা জনগণের জীবনকে তছতছ করে দিচ্ছে আজকে আপনারা দেখেছেন পেপার পত্রিকা টিভিতে টাকা পাচার খালি পাচারকারীদের বিষয়ে সংবাদ পরিবেশন করা হচ্ছে টকশোয় দু একটা পিকে হালদার এই খালি এরই বিভিন্ন মিডিয়ায় দেখানোচ্ছে এই পিকে হালদার সম্ভবত 300 কোটি টাকার মতো পাচার করেছিল অথচ 3000 কোটি সরি অথচ বড় বড় পাচারকারীরা তারা কিন্তু আলোচনায় আসছে না আমাদের প্রধানমন্ত্রী বলছেন তার কাছে সকল ডকুমেন্টস আছে তথ্য আছে কারা বেগমপাড়ায় বাসাবাড়ি করছেন টাকা পয়সা কে কোথায় পাচার করছেন আমরা মাননীয় প্রধানমন্ত্রী তো আমাদের জনগণের প্রতিনিধিত্ব করেন সুতরাং আমি প্রধানমন্ত্রীকে বলবো দয়া করে সেই তালিকাটা আপনি জনসম্মুখে প্রকাশ করেন আপনার আইন শৃঙ্খলা বাহিনী যদি ব্যবস্থা না নিতে পারে আমরা আবার ঘর বাড়ির ইট বালু খুলে নিয়ে জনগণকে অর্থ বিলাই দেব কারণ যখন যেখানে অন্যায় যখন নিয়ম হয়ে যায় প্রতিরোধ করা তখন কর্তব্য হয়ে দাঁড়ায় আজকে বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তান আমলে বলেছিলেন 22টি পরিবার বাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে সিনিমিনি খেলছে দেশের সম্পদ লুটপাট করছে স্বাধীন দেশ আজকে আমাদের কাছে যে তথ্য আছে 253টি পরিবার তারাই বাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে সিনিমিনি করছে তারাই দেশের টাকা বিদেশে পাচার করছে অনলি 253টি পরিবার তাদের বিরুদ্ধে কেন সরকার ব্যবস্থা নিতে পারছে না কারণ থুতু উপরের দিকে ফলালে বুকে পড়বে সরকার ওই দু একটা আপনি দেখছেন দু একজন নেতাকে ধরে খুব মিডিয়ায় চাউর করেছিল এই ক্যাসিনো সম্রাট যুবলীগ নেতা সাঈদ খালেদ মাহমুদ এই সমস্ত দু একটা চুরোপুটি ধরেছিল তারপরে আর আয়ুষ পেপার পত্রিকা চলতেছে ওই যে একবার ডোজ দিয়েছে মানে দু চারটা ধরে ওইগুলো নিয়ে লেখালেখি চলতেছে আলোচনা চলতেছে আর খবর নেই আর কাউকে ধরে নেই অথচ এই 253টি পরিবার যারা টাকা পাচার করছে এরাই কালোবাজারি করছে এরাই সিন্ডিকেট করছে এরাই দ্রব্যমূল্য দাম বাড়াচ্ছে আজকে এই যে পেঁয়াজের কথা বললেন আমার দেশের ব্যবসায়ী ভাইদের কাছে আমার একটা
প্রশ্ন ছিল যে আপনাদের কি ন্যূনতম দেশপ্রেম নাই? আজকে যখন দেশের বাজারে আমাদের নিজস্ব কৃষকরা যখন আজকে পেঁয়াজ বাজারে আনছে, তখন আপনারা কেন ভারতের পেঁয়াজ আপনারা আমদানি করছেন? কার স্বার্থে বাণিজ্য মন্ত্রণালয়ে এই ভরা মৌসুমে আমাদের এই পেঁয়াজ আমদানির অনুমতি দিল? আপনারা যে প্রচার করছেন দেশটা কি খাদ্য স্বয়ংসম্পূর্ণ, তাহলে কেন এখন চাল আমদানি করছেন? গত মন্ত্রিসভার কমিটিতেও 50 লক্ষ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দিয়েছে। এই সমস্ত মিথ্যা ধোকাবাজি করে আজকে জনগণকে আর বোকা বানানোর দিন নাই। আমাদের আজকে যে বিক্ষোভ মিছিল, এই মিছিলে আমরা মনে করি বাধাগ্রস্ত করার জন্যই এখানে পুলিশের গাড়ি টাড়ি, পুলিশ সদস্যদের সশস্ত্র অবস্থান, এগুলো আতঙ্ক তৈরি করার জন্য। সরকারের প্রতি বলবো, অনলি 7 দিন মাত্র সময়, যদি পুলিশকে আপনারা নির্দেশ দেন যে আপনারা থানায় থাকবেন, আর জনগণকে বলবেন যে তোমাদের যদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ থাকে, সরকারের প্রতি আস্থা না থাকে, রাজপথে বের হয়ে আসো, দেখবেন যে আওয়ামী দুর্বৃত্তদেরকে খুঁজে পাবেন না। অনেকে ডাবল টিকেট করা আছে, পরিস্থিতি বেগতিক দেখলে উড়াল। যেহেতু এখন তো পাবলিক প্লেন তো চলবে না, দেখেছেন না করোনার মধ্যে অনেকে প্লেন চার্টার প্লেনে করে বাইরে চলে গেছেন। আজকে ওই নোয়াখালীর কাদের মির্জা, তার কথায় এত আপনাদের আলোচনা করে লাভ নাই। গ্রামে একটা কথা বলে, পেঁয়াজ রসুনের গোড়া সব একই রকম। তিনি এগুলো আলোচনায় থাকার জন্য, জনগণকে বিভ্রান্ত করার জন্য এই সমস্ত কথা সরকারই বলাচ্ছে তাদের। তিনি হঠাৎ করে একেবারে মানে অলিয়া উলিয়া হয়ে গেলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তিনি কথা বলছেন, এই সরকারের অধীনে ত্রুটিপূর্ণ নির্বাচন হয়েছে সেগুলো নিয়ে কথা বলছেন। নোয়াখালীর সাধারণ সম্পাদক আওয়ামী লীগের একরামুল করিম চৌধুরী, হাজি ইরফান সেলিমের শ্বশুর, তার অস্ত্র ওখানে মাদক সাম্রাজ্য, ফেনীর জয়নাল হাজারি, সব মনে হয় যে ফুটিকা খেয়েছেন, সব বলা শুরু করছেন। কাজী ওই যে একটা কথা আছে, অতি ভক্তি চোরের লক্ষণ। সুতরাং এত সত্য কথা বলা আবার সত্য ভালো না। কাজে এই কারণে বলছি যে সরকারের সুরে দেওয়া ইস্যুতে আমাদেরকে ব্যস্ত থাকলে চলবে না, জনগণের ছুড়ে দেওয়া ইস্যুতে সরকারকে ব্যস্ত রাখতে হবে, সরকারকে কথা বলতে বাধ্য করতে হবে। সুতরাং জনগণকে ইস্যু ছুড়ে দিতে হবে। আমাদের ইস্যু এই মুহূর্তে একটা, দ্রব্য মূল্যের দাম কমাতে হবে অতি দ্রুতই, যেভাবেই হোক। এই যে দ্রব্যমূল্যের দাম বেড়েছে, এগুলো অস্বাভাবিকভাবে, কোনো স্বাভাবিক প্রক্রিয়ায় নয়। এই দাম কমিয়ে আনতে হবে। যদি এই দাম কমিয়ে না আনেন, আমি আপনাদের প্রতি অনুরোধ করব, আমাদের পরবর্তী কর্মসূচি হবে সচিবালয়ের সামনে অবস্থান। আমরা সরকারকে আলটিমেটাম দিয়ে বলতে চাই যে আজকের এই কর্মসূচির পরে যদি সয়াবিনের দাম না কমে, যদি চালের দাম না কমে, পরবর্তীতে আমাদের কর্মসূচি হবে সচিবালয়ের সামনে। আজকে আপনারা হয়তো অনেকে বলেছেন বক্তব্য, অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন যে এই দাবি তো শুধু আমাদের একার দাবি নয়, অন্যান্য লোকজন, জনগণ, রাজনৈতিক দল কেন আসে নাই, কে কি করবে, সেগুলো ভেবে দেশ পরিচালনা হয় না। আপনার দায়িত্বটা আপনি সঠিকভাবে পালন করুন। 71-এর মুক্তিযুদ্ধের আগে আওয়ামী লীগের মতোই আরও শক্তিশালী অনেকগুলো দল ছিল, কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেব যখন আপনার স্বাধীনতার সেই ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন 7ই মার্চে, তখন কিন্তু সমগ্র জাতি তখন বলেছিল যে আওয়ামী লীগ বলুক আর যাই বলুক, এটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য, সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে।